বাঙালি একাধারে যেরকম ভ্রমণ পিপাসু, অন্যভাবে একই রকম খাদ্যরসিক। এবং দার্জিলিং হলো এমন একটি পাহাড়ি শহর যেখানে এই দুইয়ের মেলবন্ধন দুর্দান্ত ঘটেছে। দার্জিলিংয়ের আরেকটি অন্যতম খাবারের জায়গা হলো গ্লেনারিজ। এই গ্লেনারিজ বেকারি অ্যান্ড ক্যাফে, যেটা 1935 সাল থেকে চলে আসছে, এটি অবস্থিত নেহরু রোডে মলের কাছাকাছি। বলা হয় দার্জিলিংয়ের স্ট্রাইকিং ল্যান্ডমার্ক হচ্ছে গ্লেনারিজ, যেটা আজও ব্রিটিশ কলোনিয়াল ধারার ঐতিহ্য বহন করে আসছে। খাওয়ার সময় লাইভ মিউজিক শোনার মজাই আলাদা, আর তার সঙ্গে বাড়তি পাওনা আপনার সামনেই পাহাড়ের সারি। দার্জিলিং এর মতন এরকম প্রাণচঞ্চল ঐতিহাসিক একটা পাহাড়ি শহরে খাবারের জায়গা অনেক রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সেখানের মধ্যে রয়েছে কিছু বিশেষ খাবারের জায়গা, আবার রয়েছে একদম স্ট্রিট ফুড। তবে প্রত্যেকটি খাবারই তার নিজস্ব একটা স্বাচ্ছন্দ্য নিয়ে এবং নিজস্ব একটা পরিপূর্ণতা নিয়ে অবস্থান করছে সবসময়। দার্জিলিং যাব অথচ কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব না, এটা হতেই পারে না। কেভেন্টার্সের রুফটপ ছাদে বসে আপনি ব্রেকফাস্ট করছেন এবং পেছন দিকে আপনার কাঞ্চনজঙ্ঘা, এটা যেন একটা দুর্দান্ত কম্বিনেশন। এবং কেভেন্টার্সের প্ল্যাটার্স সে তো অসামান্য। এডওয়ার্ড কেভেন্টার সুইডেন থেকে ভারতে আসতেন ডেয়ারি ম্যানুফ্যাকচারিংয়ের উদ্দেশ্য নিয়ে, এবং 1894 সালে আলিগড় ডেয়ারি ফার্ম কিনলেন এবং সেটাকে একটি লাভজনক সংস্থায় রূপান্তরিত করলেন। এইভাবেই চলে আসছে কেভেন্টার্সের ইতিহাস। কেভেন্টার্সের বর্তমান মালিক রাহুল ঝা, তার প্রপিতামহ ছিলেন এই কেভেন্টার্সের কোনো এক ডেয়ারি ফার্মের ম্যানেজার। 1955 সাল নাগাদ তিনি এই ক্যাফেটি কিনে নেন এবং তারপর থেকে ঝা পরিবার বংশ পরম্পরায় এই কেভেন্টার্স চালিয়ে আসছেন। খাদ্যরসিক, শিল্পী, চিত্র পরিচালক, সাধারণ মানুষ সবারই পছন্দের জায়গা এই কেভেন্টার্স। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। মানে পোর্ক এবং চিকেন ফ্রাইটার দিয়ে ব্রেকফাস্ট করছেন। অথেন্টিক টিবেটিয়ান ডিশ যদি আপনি দেখতে চান খেয়ে, তাহলে আমি অনুরোধ করবো অবশ্যই একবার কুমড়ায় যাবে। ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু সবসময় ভিড় ঠাসা, বেশিরভাগ সময় গেলে আপনাকে ফিরে আসতে হবে, সেই জন্য একটু হাতে সময় নিয়ে যাওয়াই ভালো। এখানকার টিবেটিয়ান ডিশগুলো সত্যি মনে রাখার মতো। এছাড়াও দার্জিলিংয়ে রাস্তা দুধারে সারি সারি খাবারের স্টল, কোনটা ছেড়ে কোনটা খাবেন সবগুলোই লোভনীয়, সবগুলোই যেন মোহময়ী। সেখানে যেরকম মোমো রয়েছে ঠিক তেমনই আমাদের ফুচকাও তার সহমহিমায় উজ্জ্বল।
বেড়ানো এবং খাওয়া দাওয়া এই দুটোকে সমানভাবে উপভোগ করবার সত্যি আদর্শ জায়গা হলো দার্জিলিং, যেখানে আপনি যেরকম পাচ্ছেন পাহাড় সমৃদ্ধ কাঞ্চনজঙ্ঘা, সেরকমই পাচ্ছেন আপনার উদরপট্টির নানা রকম উপকরণ।